চেনা ছন্দে ফিরে এলো বাগডোগরা বিমানবন্দর। 15 দিন পর মঙ্গলবার ফের বাগডোগরা বিমানবন্দর দিয়ে চালু হলো উড়ান পরিষেবা। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:05। ব্যাঙ্গালোর থেকে বাগডোগরা এসে নামে এয়ার এশিয়ার বিমান। জল কামান দিয়ে স্বাগত জানানো হয় প্রথম বিমানটিকে। গোলাপ ফুল দিয়ে যাত্রীদের স্বাগত জানান বিমানবন্দরের কর্মীরা। বিমানবন্দর সূত্রে খবর, প্রায় 25 বছর আগে তৈরি বাগডোগরা বিমানবন্দরের রানওয়ের বিভিন্ন জায়গায় কিছুদিন আগে ফাটল দেখা দেয়, তাই জরুরি ভিত্তিতে রানওয়ে সংস্কারের জন্য 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর। রানওয়ে কাফি সুন্দর হ্যাঁ, अभी बाकी काम चल रहा है शायद, और देखा मेरे को कि काफ़ी काम चल रहा है, लेकिन जो बना है वो काफ़ी अच्छा है। पानी के फवारों से वो स्वागत किया गया हम लोगों का, तो काफ़ी अच्छा लगा। हाँ, जैसे बोला आज आज से हम लोग फ्लाइट ऑपरेशन शुरू कर चुके हैं। पहले फ्लाइट यहाँ 8:02 पर लैंड हुआ था, एयर एशिया का फ्लाइट बेंगलुरु से आया था। हर दिन 28 फ्लाइट आएगा जाएगा, मतलब 56 फ्लाइट ऑपरेशंस। এক পক্ষকাল পর বাগডোগরা বিমানবন্দর খোলায় হাসি ফুটেছে বিমান যাত্রী সহ উত্তরবঙ্গের বাসিন্দাদের মুখে। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। দক্ষিণবঙ্গের তীব্র গরম থেকে বাঁচতে পাহাড়ে যাওয়ার ঢল নেমেছে পর্যটকদের। পূর্ব রেল সূত্রে খবর, উত্তরবঙ্গগামী ট্রেনে যাত্রীদের তিল ধারণের জায়গা নেই। স্পেশাল ট্রেন দিলেও তাতে আসন ভর্তি হয়ে যাচ্ছে দুদিনের মধ্যে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর দিনের বেলায় দার্জিলিংয়ে মেরে গেছে 22। ফলে 37 ডিগ্রিতে পোড়ার হাত থেকে রক্ষা পেতে যে মানুষ 22 ডিগ্রির দিকেই ছুটবে সেটাই স্বাভাবিক, বাস্তবে হচ্ছেও তাই। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পাহাড়মুখী দক্ষিণবঙ্গের পর্যটকরা। ট্রেনে তিল ধারণের জায়গা নেই, মুহূর্তের মধ্যে টিকিট বুকিং শেষ হয়ে যাচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, দার্জিলিং সিকিম যাওয়ার জন্য নিউ জলপাইগুড়িগামী পূর্ব রেলের সব ট্রেনে যাত্রী আসন ভর্তি, এমনকি স্পেশাল ট্রেনেও দুদিনের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। প্রচুর এক্সট্রা ট্রেন দিয়েছি, ইনফ্যাক্ট আমরা 122টা ট্রেন চালিয়েছি, 61 জোড়া ট্রেন চালিয়েছি হাওড়া শিয়ালদা কলকাতা। তাতেও আমার অভিজ্ঞতা বলছি, ট্রেন ইন্ট্রোডাকশনের পরে উইদিন 2 ডেজ অর 3 ডেজ ম্যাক্সিমাম ওয়েট লিস্টে চলে যাচ্ছে। হিউজ হিউজ ডিমান্ড। রানওয়ে সংস্কারের জন্য গত 11 এপ্রিল থেকে বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর। মঙ্গলবারই ফের বাগডোগরায় চালু হয়েছে বিমান পরিষেবা। সেই কারণে এই কদিনে ট্রেনের উপর যাত্রীদের বাড়তি চাপ পড়েছে। রেল সূত্রে খবর, এপ্রিল থেকে পাহাড়ে যাওয়ার ঢল নেমেছে পর্যটকদের। সম্প্রতি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় এখন আরও বেশি সংখ্যায় পর্যটক পাহাড়মুখে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।